উইদাউট এনি প্রুফ তুমি হারদন বাবুর মতো এমন একজন গণ্যমান্য ব্যক্তিকে ধরে নিয়ে চলে এলে? স্যার, আপনি তো আমার পুরো কথা শুনলেনই না। প্রমাণ তো আছে, আমি ওনার বাড়ি থেকে যাব। এই একজন বিশিষ্ট বিজনেসম্যান, ওনার বাড়িতে সকাল থেকে হাজার মানুষ যায় আসে। ওনার বাড়িতে কে যাবে আসবে সেটা কি তুমি ঠিক করবে? তুমি শুধু মুখের কথার ভিত্তিতে ওনার মতো একজন গণ্যমান্য ব্যক্তিকে ধরে নিয়ে চলে এলে? শোনো, হারাধন বাবু কিন্তু শঙ্কর ঘোষের মতো নয়। ওনার বিরুদ্ধে মেয়েরা শ্লীলতাহানির অভিযোগ করেছিল, ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। আজ অব্দি হারাধন বাবুর এগেনস্টে কেউ কোনো বাজে কথা বলেনি। ওনাকে এই মুহূর্তে ছেড়ে দাও, ইটস অ্যান অর্ডার। ধন্যবাদ। নমস্কার স্যার। সরি, ইটস আ মিস আন্ডারস্ট্যান্ডিং। মিস আন্ডারস্ট্যান্ডিং, রাইট? মিস আন্ডারস্ট্যান্ডিং বাংলায় মেয়েটি নিচে দাঁড়িয়ে। আপনাকে আমায় লিখিত দিতে হবে যে আমি আপনার অর্ডার মেনে হারাধন সরকেলকে ছেড়ে দিয়েছি। হোয়াট? তুমি কোন সাহসে আমার সাথে এইভাবে কথা বলো? স্যার, এতে অন্যায় কি আছে? আপনি আপনার অর্ডারটা লিখিতভাবে আমাকে পাঠিয়ে দেবেন, ব্যাস এইটুকুই। এতে সমস্যার কি আছে? একজন সিনিয়র অফিসারের সাথে যেভাবে তুমি কথা বলছো সেটা ঠিক করছো না। যতই ঝামেলা হয়ে যাক না কেন স্যার, আইনের পথ থেকে, ন্যায়ের পথ থেকে, সত্যের পথ থেকে এসিপি ঐশানী ঘোষ কোনোদিনও এক চুলও নড়বে না।